আসসালামু আলাইকুম আজ একটা স্পেশাল কেকের রেসিপি শেয়ার করছি প্রিয় মানুষ অথবা কারো বিয়েতেও এই সুন্দর কেকটা উপহার দিতে পারেন রেড বেলভেট রোজ কেক দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে মার্শাল্লা অনেক টেস্টি এবং সফট হয়েছে অনেকের কাছে কেকের হার্ট শেপ মোলটা থাকে না তাদের জন্য গোল কেক মোল দিয়ে কিভাবে। খুব সহজভাবে এই সুন্দর হার্টশেপ কেকটা তৈরি করবেন সেটাও শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন কেকটা বানিয়ে ফেলি প্রথমে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি হাফ কাপ স্বাভাবিক তাপমাত্রার দুধ নিয়েছি সাথে এক চা চামচ ভিনেগার দিয়ে নেড়ে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এই বাটার মিল্কটা অবশ্যই একে দিতে হবে এখন শুকনা উপকরণগুলো চেলে নিচ্ছি এজন্যে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন এতে কেকের টেস্টটা ভালো আসে সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা এই কেকে অবশ্যই বেকিং সোডাই দিতে হবে এখন খুব ভালোভাবে চেলে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে ওয়ান থার্ড কাপ স্বাভাবিক তাপমাত্রার বাটার নিয়ে নিয়েছি এই কেকটাতে বাটার দেওয়ার চেষ্টা করবেন এতে কেকের টেস্টটা ভালো আসে বাটারের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন এক মিনিট বিট করে নিচ্ছি এক মিনিট পর চারপাশ থেকে বাটারটা মাঝখানে এনে দিচ্ছি এখন এর ভিতরে থ্রি ফোর্থ কাপ বা পৌনে এক কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি আমি নর্মাল চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা পাটায়ও পিষে নিতে পারেন এখন দুই মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এর ভিতরে স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম দিয়ে দিচ্ছি যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ডিমটা বের করে রাখতে হবে আমি আবারও এক মিনিটের মতো বিট করে নিচ্ছি এক মিনিট পর চারপাশ থেকে মিশ্রণটা মাঝখানে এনে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভেনিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি দুই চা চামচ রেড ফুড কালার যদি এখানে জেলো ফুড কালার ইউজ করেন সেক্ষেত্রে রঙের পরিমাণ কিন্তু আরও কম লাগবে আমি আরও এক মিনিট বিট করে নিচ্ছি এর ভিতরে আমার বাটার মিল্কও তৈরি বাটার মিল্ক ঠিক এরকম ছানা হবে এটাই হচ্ছে বাটার মিল্কের বৈশিষ্ট্য পুরোটা দিয়ে আমি এক মিনিটের মতো বিট করে নিচ্ছি এই পর্যায়ে দেখবেন যে পিট করার পর ঠিক এরকম ছানা ছানা হয়ে যাচ্ছে তবে আপনারা যদি তেল দিয়ে করেন সেক্ষেত্রে এই ছানা ছানাটা আর হবে না এখন এর ভেতরে যে শুকনা উপকরণগুলো চেলে রেখেছিলাম তা পুরোটা ঢেলে একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি এরপর ইলেকট্রিক ভিটার দিয়ে তিরিশ সেকেন্ডের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা ওভেনে তৈরি করতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে তাপমাত্রাটা লিখে দিব মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে যেহেতু আজকে আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো তাই চুলায় বড় একটা হাড়ি বসিয়ে এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য লো হিটে চুলায় বসিয়ে রাখছি ঢাকনার যে একটা ফুটো আছে সেটা বন্ধ করে দিতে হবে যাদের এরকম হার্ট শেপ মোল্ড আছে তারা এটা দিয়েও তৈরি করতে পারেন তবে আমি আজকে গোলটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদের এই মোলটা না থাকলে সেক্ষেত্রে গোল বাটি দিয়েও আপনারা তৈরি করতে পারেন কিছুটা সয়াবিন তেল খুব ভালোভাবে চারপাশে ব্রাশ করে আমি বাটার পেপার নিচে এবং চারপাশে লাগিয়ে নিয়েছি এখন কেকের মিশ্রণটা একটু উপর থেকে ঢেলে চার থেকে পাঁচবার খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি হাড়িটাও গরম হয়ে গিয়েছে এখন এর ভিতরে মোলটা দিয়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট হাই হিটে জাল করব এরপর চুলার আঁচ একেবারে কমিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য জাল করব এখন ক্রিমটা তৈরি করে নিচ্ছি এই মেজারমেন্ট কাপের এক কাপ ঠান্ডা লিকুইড ক্রিম নিয়েছি দুই টেবিল চামচ পাউডার চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অ্যাসেন্স আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাসেন্সই এখানে দিতে পারেন তবে রোজ এসেন্স দিলে ভালো হয় তিন থেকে চার মিনিট বিট করার পরে দেখবেন যে ক্রিমটা ঠিক এমন হয়ে গিয়েছে চারপাশ থেকে একবার ক্রিমটাকে মাঝখানে এনে আমি আরও এক মিনিটের মতো বিট করে নিচ্ছি পুরো ক্রিমটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি পাঁচ ভাগে তিন ভাগ নিয়েছি ফুলের জন্য দেড় ভাগ নিয়েছি কেকের ভিতরে ফস্টিং করার জন্য এবং ভাগ নিয়েছি পাতার জন্য আমি তিনটা আলাদা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি ফুলের জন্য যেই ক্রিমটা রেখেছি সেটার সাথে রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি আমি রঙের পরিমাণটা বলছি না আপনারা আপনাদের পছন্দ মতো রঙ কম বেশি দিতে পারেন আর যেই পাতার জন্য রেখেছি সেটার ভিতরে গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের ভিতরে প্রথমে আমি পাতার জন্য এই নজেলটা নিয়ে তার ভিতরে ক্রিম নিয়ে নিয়েছি একইভাবে আমি ফুলের জন্য স্টার নজেল নিয়েছি সেটাকে পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে ক্রিম ঢুকিয়ে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ৩৫ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এর ভিতরে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে 30 মিনিটের ভিতরে কেকটা হয়ে গিয়েছিল আমি পাঁচ মিনিট লেট করাতে আমার কেকটা হালকা কালচে হয়ে গিয়েছে আর দেখুন আমি নামিয়ে নিয়েছি আর কেকটা কতটা সফট হয়েছে এখন আমি আনমোল্ড করে নেছি। কেকটাকে ঠান্ডা করে আমি এটাকে তিনটা পার্ট করে নেছি এই কেকটা অনেক বেশি সফট হয় কেক সাজানোর সময় সব সময় কেকের উপরের পার্টটা নিচে এবং নিচের পার্টটা উপরে দেওয়ার চেষ্টা করবেন যেখানে আমি কেকটা সাজাবো সেখানে কিছুটা ক্রিম লাগিয়ে উপরের পাটটা বসিয়ে দিয়েছি আর এর চারোপাশে কিছুটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি এতে চারোপাশ আর নোংরা হবে না যখন সাজাবো আর উপর দিয়ে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি এই সুগার সিরাপটা দুই টেবিল চামচ পানি এবং এক টেবিল চামচ চিনি গুলিয়ে নিয়েছি আপনারা সুগার সিরাপের পরিবর্তে সেভেন আপও দিতে পারেন এখন এর উপরে সাদা ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি এভাবে আমি প্রতিটা পার্টে প্রথমে সুগার সিরাপ তারপরে ক্রিম লাগিয়ে নেছি। কেকের শেষের পার্টটা দিয়ে আমি হালকা হাতে কেকটাকে চেপে দিচ্ছি এখনকার ভিডিওটুকু আপনাদের দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি হার্ট শেপটা করছি একটা কাঠি দিয়ে দাগ দিয়ে এনেছি এই দুই সাইড একই রকম সমান হবে আমি এই দুই সাইড কেটে নিচ্ছি একটা ধারালো ছুরি দিয়ে কেকের দুই সাইড কাটার পর উপরের যে বাড়তি অংশটা সেটার সাথে আমি খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি এই ক্রিমটা আঠার মতো কাজ করবে এখন যে বাড়তি অংশটা আমি কেটে রেখেছিলাম সেটা ওই ক্রিমের সাথে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি যেমনটা ভিডিওতে দেখছেন দুই সাইডের যে এক্সট্রা অংশ রয়েছে সেটুকু আমি কেটে নিচ্ছি আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা দেখতে কেমন লাগে এর মাঝখান দিয়েও আমি একটু সামান্য কেটে দেব এতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন কেকের উপরে এবং পাশে খুব ভালোভাবে বাকি ক্রিমটা লাগিয়ে নিয়েছি বেশি একটা মোটা করে লাগাতে হবে না যেহেতু আমি মোটা করে ফুল দিব। তাই হালকা করে লাগালেই হয়ে যাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ফুলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই এখানে করতে পারেন আমার চ্যানেলে অনেক ধরনের কেকের রেসিপি দেয়া আছে আমি লিঙ্কগুলো ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন উপর দিয়েও আমি গোলাপ ফুলের মতো করে এই নজেলটা দিয়ে ফুল তুলে দিচ্ছি এভাবে আমি পুরো কেকটাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি কেমন হয়েছে লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না মাঝখান দিয়ে যে ফাঁকা অংশ রয়েছে সেখান দিয়ে আমি কয়েকটা পাতা তুলে দিচ্ছি এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন কেকটা আমি সাজিয়ে এর ভিতরে কিছুটা স্প্রিংকেল বসিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল কেকটাকে এখন আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল স্পেশাল রেড বেলভেট রোজ কেক আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এখন শুধু কেটে পরিবেশন করার পালা সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ